দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ভালোবাসার রংতুলিতে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, আর অবশ্যই ভালোবাসার রংতুলিতে আজ যার নামটি আঁকা হয়েছে সে খুব বিশেষ একজন মানুষ, এবং তার নাম আসলে বলবার আগে কুইন বিষয়টা সবসময় চলে আসে, বিকজ সে আমাদের ঢালিউড কুইন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন চিত্রনায়িকা। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন কুইন বলার সাথে সাথে। যাই হোক, আমি আর ভনিতা না করে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, শারদীয় শুভেচ্ছা তোমাকে। তোমাকে শারদীয় শুভেচ্ছা, এবং অসম্ভব সুন্দর লাগছে যথারীতি। তোমাকেও সেম। আচ্ছা, এই তো শারদীয় শুভেচ্ছা মানেই হচ্ছে পুজোর একটা আমেজ, এবং পুজোর আমেজে মোটামুটি তোমরা আমরা সবাই কিন্তু ভাসছি। হ্যাঁ, এবং পুজোর উৎসব মানে হচ্ছে একটু সাজগোজ করা, খুব মানে মজা করে পুজোর যে খাবারগুলো আছে সেগুলোকে মানে আমি বলবো উপভোগ করা, কারণ সবসময় ডায়েটে থাকলে কিন্তু বিশেষ উৎসবে আমরা একটু ছেড়ে দিই। তোমার পুজো কেমন কাটছে? আমার পুজো কাটছে, সকালে অঞ্জলি দিতে গিয়েছিলাম আমি আমার ছেলে, তারপর মন্দিরে গেলাম। সবচেয়ে যেটা তুমি ফার্স্টেই বললা, পূজা মানে আসলে খাবার দাবার, এটার বাহিরে না। অ্যান্ড মনে হয় কি যে আমাদের তো ধরো নিরামিষটা অনেক ভালো হয়, বাট যদিও দু তিন দিন হয়তো ওইভাবে খাওয়া হয় না, কিন্তু প্রচুর খাওয়া হয়, একটু রোস্ট বিরিয়ানি। আর ওদিন মনে হয় কি আজকে খাই কালকে আর খাবো না, আজকে গেলে গায়ে লাগবে না, পুজো পুজো ভাবতো। তো সত্যি বলতে গেলে পুজো বলতে একটু মন্দিরে যাওয়া, আর গত দু বছর তো আমরা খুব একটা এনজয় করতে পারিনি পুজোকে, এইবারটা কিছুটা হলেও স্বাভাবিকভাবে এনজয় করতে পাচ্ছি। এবং আমার মনে হয় যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু বলে থাক সবসময় তো ডায়েট করো, এখন একটু খাও। একদম একদম, কিছু হবে না। মজার ব্যাপার হচ্ছে যে ধরো যেটা মা সবসময় বলতেন মানে প্রত্যেক পুজোতে, মানে আমি তো আসলে একটু খিচুড়ির অনেক বেশি পাগল, এবং সাথে ইলিশ মাছ ভাজাটা হলে আমার অনেক ভালো লাগে, তো মা এটাকে ফোকাস করে বেশি করতেন, যে সারা বছর তো অনেক বেশি ডায়েট সে আমার দেখতেন। আর আমি জেনেটিক্যালি অনেক বেশি মোটা, আমার ফ্যামিলির সবাই অনেক মোটা, লাইক আমি চাইলে আমাকে অনেক এক্সট্রিমে যেতে হয় তবে আমি শুকাতে পারি, আদারওয়াইজ না। ওই জায়গা থেকে আমি তো একটু এক্সট্রিমভাবেই যেতাম, যেহেতু আমার প্রফেশন আমি হিরোইন। তো পুজোর সময় বললে মা বলতো কি মার হাতের খাওয়া গায়ে লাগবে না, আমি মানে কি খাবার পেটে যাবে গায়ে লাগবে না, এটা অনেক বেশি এনজয় করতাম। এখন হয়তো বা ওইভাবে ওটা এনজয় করা হয় না, বাট মাকে ফিল করে লুকিয়ে লুকিয়ে খাই, মাকে বলি যে মা তুমি তো বলেছো পুজোর মধ্যে খেলে নাকি মোটা হয় না। ঠিক আছে, মাকে অনেক মিস করছো? আসলে আসলে আমরা যারা একটু কাজে ব্যস্ত দেখা যায় আমাদের জীবনটাকে সহজ করার জন্য মায়েদের ভূমিকাটাই সবচাইতে বেশি থাকে। একদম একদম একদম, মানে মা বলতে গেলে আমার কাছে মনে হয় আমি না আমার প্রত্যেকটা মানুষের মনে হয় একই কথাই হবে, মা মানে অনেক ভালো বন্ধু, অনেক বেশি ওয়েলউইশার, অনেক বড় একটা সাপোর্ট। লাইক লাইফে মানুষ যেখানেই দেখবে যে আমি হেরে গেছি, তখনই যদি মার সান্নিধ্যটা পাওয়া যায় মনে হয় যে আমি জিতে গেছি, বা নতুন করে জাগার একটা আশ্বাস। আমি কিন্তু মা আমার কাছে না থাকলেও এখনও মাঝে মাঝে যখন যেখানে মনে হয় যে আমি হয়তো বা ভেঙে গেলাম বা আমার এটা হবে না, তখন মার ছবি বা মাকে দেখে যদি ফিল করি একটা নিজের মতো করে আর একটা কী যেন সৃষ্টি হয়ে যায়, আর যদি কাছে থাকে তাহলে তো আর কথাই থাকে না। তো আসলে মা জিনিসটাই আলাদা। আর এই প্রথমবারের মতো মাকে ছাড়া যেহেতু তোমার পুজোর সময়টা যাচ্ছে, উৎসবের সময়টা যাচ্ছে, অবশ্যই অনেক মিস করছো বুঝতে পারছি, কিন্তু অপু বিশ্বাস এখন নিজেও একজন মা, তো সেই হিসেবে তোমার ফিলটা কি? কারণ আমার মনে হয় জয় এখন বেশ খানিকটা বড় হয়েছে, ও এখন উৎসবগুলো বুঝতে পারে এবং আনুষ্ঠানিকতার বিষয়টা ওর মধ্যে এসেছে, তো জয়কে নিয়ে কেমন কাটছে? যেটা হচ্ছে ও অ্যাকচুয়ালি মানে কিছুটা পুজো বোঝে আর কি, যে এখন ফেস্টিভ শুরু হয়ে গেছে, মা আমি যেমন একটু মন্দিরে যাই, যেহেতু মা দুর্গাকে দর্শন করাটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে এরকম মার কে দর্শন করাটা আমাদের উচিত, বিশেষ করে অষ্টমীর দিনগুলো নবমীর দিনগুলো করা উচিত, দশমী বেসিক্যালি যারা বিবাহিত তারা সিঁদুর খেলতে চায়। তো ওই জায়গা থেকে বিগত দিনগুলোতে আসলে মার সাথে সে যেত, মানে তার গ্র্যান্ড মমের সাথে যেত, আমার অত যাওয়ার প্রয়োজন পড়তো না।
তার ভিতরে আমি যে ফিলটা পাই মানে মম যাচ্ছে গ্র্যান্ডমম কোথায়, মানে গ্র্যান্ডমম একটু গেলে বেটার হয়, এবং গ্র্যান্ডমমের সাথে যে তার কি খুন ছুটি এটা তো আমি জানতাম না, কারণ আমি বরাবরই কাজের মধ্যেই থাকা হয় তার মাঝে বেশি সময়টা কিন্তু রান্নার সাথে কাটে। এইটা এটা হচ্ছে কি সে মাকে অনেক বেশি মিক্স ব্যাচ করতো, ইভেন দো মা গিয়ে ওকে অনেক কিছু হয়তো বা বলতো তুমি এটা করো ভাই ওটা করো ভাই, তো এইটা আমি এবার ওটা ফলো করতে পাচ্ছি যে সে মাকে মিস করছে বা আমার মা তাকে কি কি জানি করাতো ওটা সে একটু বোঝানোর চেষ্টা করে। আসলে একই সাথে আন্টি ওর গ্র্যান্ডমম তো ছিল বাট বন্ধুও ছিল, তার যে প্রাথমিক শিক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু সে তার নানির কাছ থেকেই শিখতে পেরেছে। আচ্ছা, পুজোর যে আনন্দ আছে সেটা নিয়ে যদি একটু বলো যে আগের সময়কার অপবিশ্বাসের পুজোর আনন্দ আর এখনকার পুজোর আনন্দ পার্থক্যটা কোথায়? আগেরটা বেশি ভালো ছিল, এই জন্য ভালো ছিল যে আগে খালি পেতাম গিফট পেতাম, আর যেটা হতো যে মানে এক মাস আগে থেকে একটা পুজোর একটা ফিল তৈরি হতো যে আমি একটা ড্রেস বানাবো, লাইক ওই সিনেমা দেখবো, আমার যেমন খুবই পছন্দের একজন নায়িকা শাবনূর আপু তার সিনেমাগুলো আমি দেখতাম এবং তার যে ড্রেস আপগুলো ছিল সেগুলো বানাতাম। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, আর একটা যেটা হতো যে আমরা একটা লেহেঙ্গা বানাবো ওটার ডিজাইনটা আমি নিজে স্কেচ করতাম, কারণ তখন তো মোবাইলে যুগ ছিল না যে ছবি তুলে রাখবো বা স্ক্রিনশট দিয়ে রাখবো, স্কেচ করে করে সেটা বোঝাতে হতো বাবাকে, দেন বাবাকে আবার কনভিন্স করে মাকে বোঝাতে হতো। মাকে এই জন্য বোঝাতে হতো বিকজ আমাদেরকে মার্কেটে নিয়ে যাবে মা, আর বাবাকে কনভিন্স করা হতো বাবা টাকা দেবে। এই যে পার্টগুলো ওই সময় খুব বিরক্ত লাগতো, উফ আমার যদি টাকা থাকতো তাহলে আমি চার পাঁচটা বানিয়ে নিতাম, বড় হলে অনেকগুলো অনেকগুলো কিনবো, মানে কি কিনবো খুঁজে পেতাম না। বাট ট্রুলি বলি এখন যেমন নিজে ইনকাম করি বা নিজে কিনি এটার মধ্যে আসলেই মজা নেই, ইভেন দো আমাদের পুজোতে বা ফেস্টিভগুলোতে অনেক গিফট আসে কিন্তু ওই যে মা বাবার থেকে যে পলিসি করে নেওয়ার যে প্ল্যানিংটা, এই যে আনন্দটা পুজোকে ঘিরে এক মাস থেকে, ওইটা আসলে অন্যরকম একটা ফিলিংস। আর একটা মজার ব্যাপার থাকতো, পুজোতে চার পাঁচ দিন পড়তে হবে না এবং সবাই মিলে আড্ডা দেওয়া যাবে বাইরে ঘুরতে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার খুব মজা লাগতো, আমার বান্ধবীরা সবাই মিলে আমার যে রুমের যে বিছানাটা ছিল বেডে বেডে ঘুরে সবাই মিলে বসতাম, কেউ কোলবালিশ নিয়ে কেউ বোল বালিশ নিয়ে কেউ কারো গাল উপরে পা দিয়ে কেউ হেলান দিয়ে, এই যে বসার একটা মজাটা আসলে এটা এটাকে মনে হয় পুজো বলে। কেউ কিন্তু এসে বলবে না যে কি ব্যাপার এখনো পড়তে বসছো না কেন, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আসলে ছেলেদেরকে নিয়ে কি গল্প করতে? বেসিক্যালি আমি না একটু চুজি ছিলাম বুঝছো, মানে আমার বান্ধবীরা একমাত্র আমাকে নিয়ে সেফ থাকতো, ওদের অনেক সময় বয়ফ্রেন্ডদের সাথে ঝগড়া ঝামেলা হতো, তো সবাই তো স্টুডেন্ট ছিলাম স্কুলের টাও মানে কেউ কলেজ না, কিন্তু ওই ঝগড়া ঝামেলা মানে কি একটু টুটটার যে তুই আমার দিকে তাকালি না কেন তাই তোর সাথে রাগ করে আছি, তো ওগুলোর মাঝখানে আমি আবার ছিলাম পিয়ন, আমাকে বলতো যে মন খারাপ হচ্ছে কি ব্যাপার তোর মন খারাপ কেন, আমার বান্ধবীকে বলতাম চুমকি নামে ছিল তোর মন খারাপ কেন, বলছে আমাকে দেখে টিটকারি মারছে তাই আমার রাগ লাগছে, ঠিক আছে কারণ ওর সাথে তিন চার দিন কথা বলবো না তাকাবো না, তো মাঝখানে আমি মিডিলম্যান হয়ে ওদেরকে আমি ইয়ে করে দিতাম, চিঠি আদান প্রদান করতাম। হ্যাঁ, আর চিঠির সাথে আমি ঘুষ দিতাম একটা করে চকলেট অথবা একটা করে আইসক্রিম, বাট আমার ভালো লাগতো না, কেন ভালো লাগতো না, আমার কাছে মনে হয় যে মানে আমার কাছে মনে হতো যে একটা ছেলে মানুষ হতে হবে একটু সুন্দর একটু ফিট ফাট, টাকা পয়সা থাকবে, গা ঘামা যাবে না, স্কুল স্টুডেন্টরা তো কি হতো, তার মানে আগে থেকে একটু নায়ক নায়ক টাইপের মানুষ পছন্দ ছিল। আমার কাছে মানে পরিপাটি জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মানে একটা ছেলে মানুষকে পরিপাটি থাকতে হবে, পার্সোনালিটিটাই এক্স্যাক্টলি হবে। স্কুলে যেটা হয় কি এটা আমাদের ক্ষেত্রে হয়, আমরা সেই সকাল 10টায় স্কুলে যেতাম 4টায় আসতাম, তার মধ্যে 4-5টা ক্লাস শেষ করতে হবে, এন্ড আমাদের ওইখানে খাবার, আমি আবার ক্লাস ক্যাপ্টেন ছিলাম, খাবার বিলি করতাম, পিচ্ছিরি অবস্থা, আমাদের তো ফ্যান চলতো তখন, তার এসি চলতো না, তো ওদের ছেলেদের স্কুলের তো সেমই সিচুয়েশন গুলো হতো, আর ওরা তো ছেলে মানুষ লাফালাফি করতো, তো গা ঘেমে যেত, শার্টের তো কোনো গুজে মানে ইনকারটাকে তো খুলে আছে চুলটেল, মানে আমার ওই জায়গা থেকে মানে ভালো লাগাটা তৈরি হতো না, ওকে ফাইন ফ্রেন্ড বা বন্ধুত্বের জায়গা এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে ভালো লাগা তাকে নিয়ে একটু ভাবা, যেটা আমার বান্ধবীরা কান্না করে যেত এই করতো, আমি আমার বান্ধবীকে বলতাম, আমার একটা বান্ধবী ছিল ইভা, ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলি ও খালি হাত কাটবে, একদিন আমি বললাম যে শোন তুই তোর বয়ফ্রেন্ডের জন্য হাত কাটিস কিসের জন্য, আমাকে যদি আমার বয়ফ্রেন্ড বলে আমি তোকে মাথা চুলে ছিঁড়বো না, অত অথবা হেয়ার ফলে পড়ো বাট আমি চুল ছিঁড়বো না, কি তোর মতো এইরকম লোহার মতো মন তার, আমাদের না আমাদের মন অনেক ভালো,
আচ্ছা, তার মানে আমরা মোটামুটি বুঝলাম অপবিশ্বাসের মনটা কিন্তু লোহার মতো, মানে এর আগে আমি শুনেছি পাথরের হৃদয়, এবারে আমি শুনলাম লোহার হৃদয়। নিজেকে ভালোবাসতে হবে, তবে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে। তো তুমি যদি তোমাকেই কষ্ট দাও, তাহলে ওকে তুমি ডেফিনেটলি কোনো না কোনো সময় কষ্ট দিতে পারো। আর পৃথিবীতে আমরা যারা, আমি এখন হয়তো বা জ্ঞানের কথা বলছি, তখন হয়তো না, আমার কাছে মানে পৃথিবীতে যারা আমরা জন্ম নিয়েছি আমাদের ভালো কিছু করার জন্য, মানুষকে ভালো কিছু শেখানোর জন্য, উদ্ভট বা এই ধরনের চিন্তাধারা নিয়ে ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়া, আমি এটা মোটেও পছন্দ করি না। তুমি তোমার ক্ষতি করা মানে কিন্তু শুধুমাত্র নিজের ক্ষতি না, তোমার পরিবার পরিজন সবাই কিন্তু এটা নিয়ে অনেক, সাথে সাথে তোমার আশেপাশে যারা তোমার মানে কাজিনরা আছে বা তোমার কাছ থেকে একটু হলেও শিখতে পারে তাদেরকে তুমি কিন্তু ভালো বুদ্ধিটা দিচ্ছ না। এটা হচ্ছে আমার চিন্তাধারা। আমি বরাবরই চিন্তা করেছি যে মানুষের জীবনে অনেক কিছুই হয়। আই থিঙ্ক আমার জীবনে হয়েছে, তোমাদের জীবনে হয়েছে, হয়তো আরও অনেকের জীবনে আরও বাজে কিছু হতে পারে। ওইটাকে ঠিকঠাকভাবে ওভারকাম করে যখন তুমি ভালো কিছু করতে পারবে, তাহলে তুমি বুদ্ধিমান এবং তুমি কিছু করতে পারবে, এটা আমার মনে হয়। ট্রু, এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে নিজে ভালো থাকার পাশাপাশি আশেপাশের মানুষরাও যাতে কষ্টে না থাকে বা আমার কারণে কোনো ঝামেলায় না পড়ে, এটা বোধ হয় সবারই মাথায় রাখা উচিত। আচ্ছা, যাই হোক, অনেক সিরিয়াস কথাবার্তায় আছি, বাট আজকে তোমার সাথে অনেক হাসি খুশি মনে আড্ডা দিতে চাই। এই রিসেন্টলি তো তোমার জন্মদিন হয়ে গেল, এবং জন্মদিন প্লাস হচ্ছে পুজোর আনন্দ এবং এত ভক্ত দর্শক অনুরাগী সবার ভালোবাসা, এবং অপু বিশ্বাসের জন্মদিন মানেই হচ্ছে হলো একটু ডিফারেন্ট কিছু। তো এবার ডিফারেন্ট কী ছিল সেটা বলো। এবার আসলেই ডিফারেন্ট ছিল, যেটা হচ্ছে আবারও ইমোশনাল কথাই বলতে হয়, সেটা হচ্ছে প্রত্যেক বার্থডেতেই মা সকালবেলা একটু পায়েস রান্না করে এনে আমাকে দিতেন। অ্যান্ড আমি বলতাম, মা আমি ব্রাশ করিনি, ওই করতে হবে না। অনেক সময় মা মানে মানে এত মজা লাগতো, বলছে শোনো ব্রাশ করে অনেক কিছু খেতে হবে, ব্রাশ ছাড়াও খেতে হবে, আমি জানি তুমি ঘুমানো হবে, ব্রাশ করো। তো এই যে মা মেয়ের মধ্যে যে খুনসুটিটা ভালো লাগাটা, একটু মিষ্টি মুখ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে এবার আসলে মিস করেছি। বাট হ্যাঁ, আমার চরম প্রাপ্তি বলবো। সবসময় হয় কি, বিভিন্ন আর্টিস্ট তাদের নিজস্ব জন্মদিন বার্থডেগুলোকে সেলিব্রেশন করার জন্য তারা নিজেরাই আয়োজন করে থাকে ফাইভ স্টার হোটেলগুলোতে বা তাদের মতন করে, বাট আমি আজকে পর্যন্ত মানে আমি সিনেমায় যতদিন ধরে আছি কখনো আমি আমার বার্থডে ওইভাবে আয়োজন করিনি। আমার যারা ভক্ত আছে, আমার যা আমাকে যারা ভালোবাসে, তারা নিজে থেকেই স্টার্ট করেছে। ইভেন দো আমার বার্থডে গেছে, তার আগের দিন থেকে আমার ফ্যান ফলোয়ার যে পেজ আছে অপু বিশ্বাস, টিম অপু বিশ্বাস মানে এটিভি ওরা লেখে, তো ওদের ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমার ফ্যানরা এসে বড় করে উত্তরাতে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্টে তারা এটা আয়োজন করেছে। তারপরের দিনে আমার কয়েকটা চ্যানেলে গিয়েছি, তারপরে কয়েকটা পত্রিকা অফিসে গিয়েছি, আমার ব্যাংক থেকে আমাকে কেক পাঠিয়েছে আমার ফ্রেন্ডরা। তো এই যে আনন্দটা আসলে মানে ডিফারেন্ট। এবং আমি ওদিন দেখলাম যে ফেসবুকে আমাকে অনেকে বকা দিচ্ছিল যে ফেসবুক খোলাই যাচ্ছে না, শুধু অপুর বার্থডে অপুর বার্থডে অপুর বার্থডে, ইভেন তো তুমি এত সুন্দর করে একটা পোস্ট দিয়েছো, আমি অনেক হ্যাপি হয়েছি। এত সুন্দর ছিল তোমার ছবিগুলো, আমি চিন্তা করছিলাম যে না দেওয়াটা হবে মিস করা, আর পাশাপাশি এত মানে সুন্দর একটা দিনকে আসলে কোনোভাবেই আমি চাইনি যে স্মরণীয় না হয়ে থাকে, বিকজ এই দিনটা কিন্তু আগামী বছরটাকে ওই দিনটাকে আরও সুন্দর করে তুলবে। জন্মদিনে যদি বলা হয় লাইফের সবচেয়ে বেস্ট গিফট সেটা কী ছিল এখনো পর্যন্ত, যেটা তুমি না চাইতেই পেয়ে গেছো, কখনো ভাবতেই পারোনি? হ্যাঁ, আগে তো ধরো ড্রেসের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন ছিল যখন স্কুলে থাকতাম, তো আমার কাছে আমি বললাম না যে আমি একটু পরিপাটি থাকতে পছন্দ করি। তো জন্ম আমার বাবাকে বলাই থাকতো সবসময় যে বাবা আমাকে পুজোতেও যদি ড্রেস না দাও আমার স্কুল ড্রেস আমাকে ছটা দিতে হবে, তাহলে আমি এক একদিন এক একটা পরে যেতে পারবো। আর আমাদের বাসায় ওইরকমভাবে ইস্ত্রি বা আয়রন করার একটা ওইরকম ইয়ে ছিল না, তো মা কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পর আমি গুছিয়ে বালিশের নিচে রেখে দিতাম, তিন চারটা বালিশের নিচে, যাতে প্রেশারটা বেশি পড়ে একটা ভাঁজ হয়ে থাকবে। তো ওই জায়গা থেকে মানে আমার বাবার কাছে সবসময় চাওয়া থাকতো যে তুমি কিন্তু আমাকে ড্রেস বেশি করে দিবা। অনেক সময় আমরা যেহেতু চার ভাই বোন, বাবা বলতো যে না দুটো তিনটের বেশি আমি তোমাকে দিতে পারবো না। তো কোনো একটা বার্থডেতে বাবা স্টার্ট করেছিল যে সে আমাকে ছটা স্কুল ড্রেস বানিয়ে দিয়েছিল,
ওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যে আমি 6 দিনে 6টা ড্রেস পড়তে পারবো। লাইক স্কুলে গেলে তো আমাদের সোয়েট হয়, তো এসে আবার 4টায় আসে আবার পরের দিনই 10টায় যেতে হবে। তাহলে তুমি যে বললে যে তুমি অনেক চুজি, এটা কিন্তু প্রমাণ পাওয়া গেল। কারণ সাধারণত স্কুল লাইফে বা স্টুডেন্ট লাইফে সবাই কিন্তু মানে ড্রেস নিয়ে অতটা বেশি কনসিয়াস থাকে না। দেখা যায় মাই বারবার ওটাকে ধুয়ে টুয়ে আয়রন করে দেয় যে না জানো আমার ছেলেটা বা মেয়েটা কিন্তু পরিপাটি লাগে। তো এই জায়গা থেকে তুমি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট স্কুল ড্রেস চেয়েছো। আমি 6টা চেয়েছিলাম এবং ওই বছর থেকে বাবা স্টার্ট করেছিল, প্রত্যেক বার্থডেতে বাবার তরফ থেকে আমাকে 6টা করে ড্রেস দিতেন। আদর তো আমাকে সবাই করতো, বাট আমার কাছে মনে হতো মা মনে হয় বেশি করতো। এখন তো কেউই নেই, কেউই শুনতে পারবে না যে সেট থেকে বের হওয়ার পরে বকা দিবে, এই আমার নামে মিথ্যে কেন বললি। সবাই ভালোবাসতো। মানে মায়ের মেয়ে বলা চলে নাকি হচ্ছে বাবার মেয়ে? সাপোর্টের দিক থেকে মার মেয়ে, আর কোনো কিছু আবদার করলে বাবার মেয়ে। সুবিধা পাচ্ছি, তারা তো শুনতে পাচ্ছে না, বাট এটাই সত্য। অবশ্যই আমি বিশ্বাস করি তারা যেখানেই আছেন ভালো আছেন এবং তোমাকে দেখছেন, তোমার জন্য দোয়া ভালোবাসা সব কিছু তাদের কিন্তু মজা হতো যদি তারা থাকতেন। আমি সবসময় টিভিতে না মাঝে মাঝে বিশ্বাস করো যখন মানে মা বাবা দুজনেই ছিলেন তখন আমি টিভিতে ইচ্ছে করি না, আমি জানি এখন বাবা দেখবে, কারণ আমি তাদেরকে ইনফর্ম করে টিভিতে আসতাম। ইচ্ছে করে না পিঞ্চ মারা কথা বলতাম যাতে বের হওয়ার পরে দুজনে লেগে যায়। এইটা আমি অনেক 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 বেশি মিস করি। লাইক অনেক সময় হয় না যে আমি টিভিতে বসে মার নামে অনেক প্রশংসা করছি, বাবার কথা খুব একটা বলিনি, বের হওয়ার পরে বাবা বলতো হ্যাঁ মা শিখিয়ে দিয়েছে, বলবেই তো এটাই বলবে। অনেক সময় আমি বাবার খুব প্রশংসা করতাম, জানো তো বাবা আমার বাবা এটা করেছে। মা বললো মা বাসা আসার সাথে জিজ্ঞেস করবেন না কি বাবার প্রোগ্রামটা কেমন হলো, অন্যদিক তাকিয়ে থাকতো, মা কি হয়েছে, তুমি বাবার কথা বলো না, আমি তো কিছুই করিনি জীবনে। আচ্ছা আবারও তোমার সেই ছোটবেলার প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই। ছোটবেলায় উপবিশ্বাস কেমন ছিল, বাউন্ডারি নাকি খুবই শান্তশিষ্ট স্বভাবের? চিপা বাউন্ডারি ছিল, মানে তুমি করতে কিন্তু যারা একটু ক্যাপ্টেন্সি করে ক্লাসে তারা কিন্তু এই টাইপেরই হয়, কারণ অনেক দায়িত্ব থাকে, ওটাকে প্রপারলি হচ্ছে করতে হবে, টিচারদের কাছে কোনোভাবে বকা খাওয়া যাবে না, কিন্তু দুষ্টুমিটাকেও তো মিস করা যাবে না। আর আমার না মজা লাগতো কি জানো, মানুষকে ফাঁসায় দিতে। লাইক স্কুলে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো আমাকে বললো টিচার না স্যার আমি আসলে করতেই চাইনি, ও বললো তাই কি করলো, একা মার খাবো কেন, সবাইকে নিয়ে খাবো, ফ্রেন্ডদেরকে সবাইকে একসাথে অ্যাড করে। ধরো কখনো কোনো একটা আমি বলবো মানে এটাকে দোষ বলা চলে না বা কোনো একটা অপরাধ বলা চলে না, এই যে দুষ্টুমি করতে যেয়ে একটা কিছু ঘটে গেল, তখন টিচাররা সবাইকে মিলে কান ধরে উদ্বোস করালো? হ্যাঁ এরকম আমি একবার একটা বড় একটা ঘটনা ঘটিয়েছিলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো আমাদের বগুড়াতে রেটিনা একটা ইয়ে ছিল, কোচিং সেন্টার ছিল, তো যেহেতু 9 থেকে প্রস্তুতি তোমার SSC শুরু হয়ে যায়, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের বিকেলে করে ক্লাসটা হতো, তো আমরা প্রায় 5 বান্ধবীর একটা ব্যাটালিয়ান ছিলাম, এটা স্কুল থেকেই সবাই জানতো ওরা ব্যাটালিয়ান। ইভেন তো এরকম হতো যে আমাদের যদি অনেক সময় সিট এদিক সেদিক পড়তো স্যাররা জানতো এরা মারামারি করবে আমাদের সাথে, অতএব একসাথে বসাই দিই, তো এরকম ছিল। তো আমরা কয়েক বান্ধবী মিলে দেখি কি দূর থেকে ছেলেরা তো সাইকেল নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, একটা সাইকেল এত সাজানো মনে হয়েছে যে কিছু কিছু বিয়ে বাড়িতে সাজায় না ওরকম, মানে একদম ঝুলকি ফুলকি দিয়েছে, আবার সাইকেলের যে ওই যে রিংগুলো থাকে ওইখানে আবার কি সব ক্লিপ ফ্লিপ, মানে বিশাল সাজগোজালা সাইকেল। তা আমি এখন আমার এক বান্ধবীকে বলতেছি এই এত সাজগোজালা সাইকেল চল পাম্পাম ছেড়ে দিই, তো বলতেছে চল ছেড়ে দিই, তো পাম্প ছাড়তে গেছি তো সামনে একটা ভাইয়া দাঁড়ানো, আমি বলছি ভাই আমরা পাম্প ছাড়তেছি প্লিজ, আর কাউকে আপনি দেখলেন বাট কাউকে বললেন না, না 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 কাউকে বলবো না, ব্যাস মিটে গেল। পরে ক্লাসের টাইম হয়ে গেছে, তো আমরা ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার সাথেই স্যার এখন আমাকে এন্টি করে বলছে তুই দাঁড়া, আমি দাঁড়াইছি বেঞ্চের উপরে, ওঠ তা উঠছে কান ধর, এখন ক্লাস 9-এ পড়ি এতগুলো ছেলে মেয়ের মধ্যে কান ধরবো কি যে পেয়েছি, স্যার কেন কান ধরবো, কান ধরবি নাকি বেঞ্চে মাথা দিব, মানে আমি না বুঝেই উঠতে পারছি না, আর খুব প্রেস্টিজে লাগতেছে, সবাই একটু আমাকে সুন্দর সুন্দর বলতো, আর সব ক্লাস 9-এর ছেলেরাও তাকায় আছে, আর বিভিন্ন জায়গা থেকে তো স্টুডেন্টরা আসছে, যেহেতু ওটা কোচিং সেন্টার, কি যে আমার কষ্ট, মানে কান ধরবো, আচ্ছা ঠিক আছে ধরলাম, শাড়ি তো অর্ডার করছে ধরছে কান, বাবা কি উঠবস কর, আমি স্যার না উঠবস তো করা যাবে না, পাঞ্চার করছিস কেন, আমি না স্যার আবার মিথ্যে কথা, পরে দেখি কি যে ছেলেটাকে আমরা বলেছি
ওদিকে সারের পাশে গিয়ে দাঁড়ায় বলল, হ্যাঁ এই আপুই আমাদের টায়ার পামচার করে দিয়েছে। আমি তো যাব কাহালু, অর্থাৎ আমাদের যে কোচিং সেন্টার এখান থেকে তার ডিস্টেন্স মিনিমাম 1.5 ঘন্টা সাইকেলে করে গেলে, আর আমাদের কোচিংটা অ্যাকচুয়ালি শেষ হতে হতে 8টা বেজে যায়, তো সে যাবে কি করে বেজায়? বলছে হ্যাঁ স্যার আমি কি করে এখন কাহালু যাব আমি তো বুঝতে পারছি না। মানে ওকে বুঝে ভাই কাউকে কিন্তু বোঝো না, বলে না ঠিক আছে। তোমার চেয়ে কিন্তু ছেলেটা বেশি দুষ্ট ছিল, যে একটা সুন্দরী মেয়ের মন ভাঙতে চায়। না না, ও সবচেয়ে শয়তান ছিল, যার কারণে সে এতগুলো স্টুডেন্টের মধ্যে আমাকে কান ধরাইছে। আমি বেড়ে আসার পর বলি কি, পাম গেছে হয়েছে হয়েছে, নিজে কোনো সুন্দরী বলা হয় তো এই জন্য কানটা ধরাই নিছি। আমি ঠিক আছে চারপাশ থেকে হচ্ছে পারফিউমের অনেক স্মেল, এন্ড এসে ধরো ঠিক এই মুহূর্তে একটা ফুল নিয়ে এসে তোমাকে যদি প্রপোজ করে, সেই ক্ষেত্রে উপবিশ্বাসের উত্তরটা কি হবে? আসলে আগে পারফিউমের আর সুটেড বুটেডটাই মনে হতো যে পারফেক্ট মানুষ। আমি দেখব যখন সে সুটেড বুটেড অ্যান্ড পারফিউম বা ফুল নিয়ে আসবে, আমি জিজ্ঞেস করবো তার মনটা, মানসিকতাটা মনুষ্যত্বের মতো কিনা, এখন এটা আমার দেখা। ওইটা সময় নিয়ে বাজ করে, কারণ এখন আর ওই পারফিউম বা ফুল বা সুটেড এটা ডেফিনেশনটা আমি আগে জানি, তখন জানতাম না, ক্লাস 9 অপু আজকের অপু জানি, যার জন্য একজন ভালো মানুষকে খুঁজতে চাই। নেড়া তো বারবার বেলা চায় না, বিশেষ কতবার যেতে চায় না, ম্যাচুরেট মানুষ যেহেতু, সো একটু বুঝে শুনে যাওয়াটাই উচিত আমি মনে করি। কারণ আমরা হচ্ছে, যেহেতু আমি একজন সেলিব্রিটি বা আমি একজন চিত্রনায়িকা, আমি যেহেতু একজন পর্দার মানুষ, তো ওভারঅল পর্দার মানুষকে বলা হয় সমাজের দর্পণ। কারণ আমরা দেখবা যে আমরা কিছু সাজ করলে ওটাকে মানুষ, যেমন আমি শব্দের উপরকে ফলো করেছি, তেমন আমাদের লাইফস্টাইলটাও কিন্তু অনেকে ফলো করে। তো আমি বারবার এমন কোনো ভুল করব না যাতে করে মানুষ আমার কাছ থেকে বাজে কিছু শিখুক। হ্যাঁ আমিও মানুষ, হয়তো বা তারাও মানুষ, তাদের চলাফেরাটা তাদের মতো হতে পারে, বাট আমার কাছ থেকে শেখার থাকতে পারে। যার জন্য আমি বারবার কোনো ভুল করব না যেটা আমার ফ্যান ফলোয়াররা শিখে ভুল করে। আমি এমন কিছু ভালো পথে চলার চেষ্টা করবো, একটু হলো যেন মানুষের উপকৃত হয় শেখার জায়গাটা। ওকে, খুব সুন্দর, খুব জ্ঞানের কথা বললাম। আমি জানি ফেসবুকে যারা আছে তারা কমেন্ট করছে, খুব জ্ঞান, বেশি কথা বলে, বাড়তি কথা বলে। আবার অনেকে বলছে না উনি গুছিয়ে কথা বলে, আমাদের ভালো লাগে। আমি যে বলবো সেটি হচ্ছে অপু বিশ্বাস সবসময়ই কিন্তু ম্যাচিউর, এবং বিগত বছরগুলোতেও তার কথাবার্তা, তার আচরণ, তার ক্যারিয়ারের এগিয়ে চলা সব কিছুতে কিন্তু আমি সেটাই বুঝতে পেরেছি। অ্যান্ড ক্যারিয়ারের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, এবার আমি জানতে চাই বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস 100তম ছবি পার করে দিয়েছে অনেক আগেই, এবং এটা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটা মাইল ফলক, বিশেষ করে তোমার যে সময়টাতে ক্যারিয়ার শুরু হয়েছে সেখান থেকে যদি আমরা এখন হিসেব করি, এটা একটা বিশাল ব্যাপার। সো সেই জায়গা থেকে তোমার অনুভূতিটা কি, যে তুমি এখনো পর্যন্ত 100তম চলচ্চিত্র শেষ করার পরেও এখনো পর্যন্ত ঢালিউড কুইন হিসেবেই রয়েছো, সো সেই জায়গা থেকে বলো। আমি নেই, বাট আমাকে রেখেছে আমার যারা ভালোবাসার মানুষরা আছে, আমার আরও একটি পরিবার, অর্থাৎ আমার ফ্যান ফলোয়ার ভক্ত দর্শক যারা আছেন তারা আমাকে রেখেছেন। এটার প্রাপ্তি আমার না, হয়তো বা আমার নামটা সাথে আছে, বাট এটা টোটাল ভাগিদার হচ্ছে তারা, ঢালিউড কুইন যে নামটার সাথে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আরও কিছু করা দরকার, আরও কিছু করা দরকার, আরও কিছু করলে, কারণ আমার আমার কাছ থেকে আরও অনেক কিছু বেটারমেন্ট দরকার, যার কারণে আমি এই নামের সাথে যে জুড়ে আছি, আমি যেন যারা আমাকে রেখেছে আমি যেন তাদের এই সুনামটা আরও অনেক কিছু করে সামনে আনতে পারি। ট্রু, এবং তোমার কাছে প্রত্যাশাটাও অনেক বেশি সবার, সো এই জন্য কিন্তু সবাই নতুনভাবে সবসময় তোমাকে দেখার জন্য অপেক্ষায় থাকে। একটু বলো, যখন শুরু করেছিলে তখন তো অপু বিশ্বাস কিন্তু একদমই বলবো কিশোরী অপু বিশ্বাস ছিল, তো একজন কিশোরী অপু বিশ্বাস যখন অভিনেত্রী আর বর্তমান সময়ের অপু বিশ্বাস অভিনেত্রী, এই দুয়ের মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে কোন বিষয়টাকে তুমি বলবে যে এই পার্থক্যটা এখন হয়েছে? আগে আসলে না বুঝে কিছু কাজ করতাম,
এখন বোঝা শক্তিটা হয়েছে। যদিও আমি জানি আমার ভক্তরা বলবে উনি এখন শুকাচ্ছেন না কেন, ভাই আমার জেনেটিক্যালি এমন, আমি যতটুকু এসেছি অনেক, যাই হোক ফোকাস থেকে চলে গেলাম। সেটা হচ্ছে কাজের মাঝখানে যেটা তোমার ধরো আগে হয়তো বা ওইভাবে নিজেকে তৈরি করার জন্য যে কী কী দরকার, কারণ আসলে অনেক ছোট ছিলাম সেখানে, আমি আমাকেই বুঝতে সময় লেগে গেছে তখন কাজের বেটারমেন্ট আমি কী করে প্রেজেন্টেশনটা দিব। বাট তারপরেও আমি ধন্যবাদ জানাই বা তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার যারা ডিরেক্টররা ছিলেন, প্রযোজকরা ছিলেন, আমার সহকর্মীরা ছিলেন, সহ কো-আর্টিস্টরা ছিলেন, তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে যেটা আমি হয়তো বা বুঝতে পারিনি, বাট তাদের ওয়ার্কের মাঝখানে আমি একটা কোনো কিছু করে ফেলেছি। আর এখন যেটা হয়েছে, এখন যেহেতু প্রচুর কাজ করেছি সেখান থেকে অনেক অভিজ্ঞতা জন্ম নিয়েছে এবং এনভায়রনমেন্ট এখন আমার পরিবারের মতো হয়ে গেছে, সো এখন অনেকটা চেঞ্জেস, এইটাই আমার কাছে ডিফারেন্ট মনে হয়। আমরা সবসময় দেখেছি যে যে কোনো নায়িকা বা বড় পর্দার যে কেউ যখন একটু বড় পর্দায় তার কাটতি কম হয় অথবা কাজ আগের মতো হচ্ছে না, একটু বয়সটা বেড়ে গেছে, অথবা এই যে তুমি যেটা বলছো যে একটু স্বাস্থ্য ভালো হয়ে যাওয়া, অনেকেই দেখেছি আমরা বড় পর্দা থেকে ছিটকে এসে ছোট পর্দায় নিয়মিত হওয়ার একটা চেষ্টা করা, এবং সেটা যে কোনো ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে হোক, উপস্থাপনার ক্ষেত্রে হোক, অথবা যে কোনো প্রোগ্রাম রিলেটেড যে কোনো কিছুই, সেই জায়গা থেকে আমরা অপু বিশ্বাসকে সবসময় দেখেছি যে নিজের অবস্থানে একদম অনড় থাকা, যে না আমি বড় পর্দার অপু বিশ্বাস, বড় পর্দাতেই থাকবো, ছোট পর্দায় তোমাকে পেতে হলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। তো এটা কেন, মানে কখনো কি নিজের প্রতি একটা অনাস্থা কাজ করেনি যে না এখন আমাকে রেগুলার থাকতে হলে ছোট পর্দায় যেতে হবে, এরকম কি হয়েছে কখনো? না না, ফার্স্টে আমি তোমাকে বলি, যেহেতু আমি শুরু থেকে একটু নাদুস নুদুস, এটা মানে স্ক্রিনে সবাই অলরেডি দেখেও এসছে, বাট আফটার বেবি যেটা হয়ে গেছিলো, যেহেতু প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সির কারণে আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা, এখানে আমি তোমার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে বিফোর প্রেগনেন্সি অপু বিশ্বাসের সাথে আমার একটা এক্সক্লুসিভ শো হয়েছিল ঈদের আড্ডা, মানে তখন তোমাকে আমি দেখে ওয়াও, আই ওয়াজ লাইক, মানে ইট ওয়াজ অ্যামেজিং, তার আগে তোমার স্বাস্থ্যটা একটু ভালো হয়েছিল, দেন একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন কিন্তু তুমি নিয়ে এসেছিলে। এক্স্যাক্টলি, সো একটা মেয়ের জন্য নিজেকে ট্রান্সফর্ম করা কতটা কঠিন, যেহেতু আমিও একটা মেয়ে, আমি কিন্তু জানি সেই জায়গা থেকে কঠিন একটা সিদ্ধান্তে আবার পৌঁছানো যে আমি মা হব, কারণ একটা মেয়ে যখন মা হতে যায় তখন তাকে নিজেকে ভেঙে আবারও গড়তে হয়, তো এত কঠিন ডিসিশনটা তুমি একজন বড় পর্দার নায়িকা হয়ে কীভাবে করে ওই মুহূর্তটাতে নিয়েছিলে? আমার কাছে মনে হয়েছে লাইফের প্রত্যেকটা স্টপ, মানে স্টেপটাকে এনজয় করা উচিত, যেমন স্কুলের একটা এনজয়মেন্ট থাকে, কলেজের একটা এনজয়মেন্ট থাকে, নিজেকে ধরো আমি একটা কাজে নিয়ে যাচ্ছি সেখানে সাকসেস, এটা একটা এনজয় থাকে, অ্যান্ড সাকসেসের পর একটা এনজয় থাকে, একটা ব্যক্তি লাইফ এনজয়মেন্ট থাকে, আমি প্রত্যেকটা এনজয়ই নিতে চাই। লাইক আমি অনেক বাবুর পর যখন আমি অনেক মোটা হয়ে গেছে, অনেকে আমাকে নিয়ে গসিপ করেছে, ওটা এনজয় করেছে, আমি একদমই ওটা মাথায় নেই। শুধুমাত্র বাংলাদেশ বা তুমি বলে কথা না, অনেকেই আছে, আমরা বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের দিকেও যদি তাকাই, আমরা যদি দেখি তার প্রেগন্যান্সির পরে যে ট্রান্সফরমেশন, ইট ওয়াজ ম্যাসিভ, এবং এখনো কিন্তু সে মোটা হচ্ছে, শুকোচ্ছে নিজেকে, ইভেন আমি যেটা হচ্ছে এখন আবার অনেক শুকিয়ে গেছে, এখন আমি আবার শুকিয়েছি, হ্যাঁ এখন যে শুকিয়েছি এর থেকে আমি আরো শুকাবো, এই চিন্তাতে আমি আছি। তো আমি আসলে প্রত্যেকটা স্টেপটাকে অনেক বেশি এনজয় করি, আমার যারা হয়তো আমাকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক, যারা আমার হেটার্স আছে, যেমন আমরা আমাদের কিছু কিছু আমাদের বিজ্ঞ লোকদের মুখে আমরা শুনে থাকতে পারি, আমাদের যেমন প্রায় আমাদের হচ্ছে কি তথ্যমন্ত্রী হাসান সাহেব, হাসান মাহমুদ সাহেব, উনি যেমন আমাদেরকে একটা ইয়ে করলেন যে হচ্ছে আমি একটা ইয়েতে শুনলাম, উনি বললেন যে কোনো একটা পত্রিকায় ওনাকে নিয়ে একটা বাজে একটা কার্টুন সাজিয়েছিলেন, সেই পত্রিকাকেই উনি বড় পুরস্কার দিয়েছিলেন। কারণটা ছিল যে উনি যে পরিবেশ মন্ত্রী থাকা মুহূর্তে কিছু কিছু ওনার ভুল ছিল বা গ্যাপ ছিল, সেটা তার হেটার্সরা বের করেছে, বিদায় সে ওটাকে ক্লিন আপ করতে পেরেছে, হ্যাঁ করে তাকে কিন্তু পুরস্কৃত করেছে। তো আমি আমার হেটার্সদেরকে অসম্ভব ভালোবাসি, কেন মাঝে মাঝে ওনারা আমাকে কিন্তু ঠিকঠাক করে দেয়, যেমন আমি বেশ কিছুদিন আগে একটা কিছু ছবি আমার একটা ট্রল হয়েছিল, ওটা আসলে আমি আসলে বসা বা আবার বোঝার ভুল বা ছবির অ্যাঙ্গেলটা ভুল ছিল, তাতে করে আমি কিন্তু এখন এমন হয়ে গেছে যে যেখানে যাই আগে পরিপাটি হয়ে বসি। তো থ্যাঙ্কস মাই হেটার, হেটারটা না থাকলে আমরা ভালো কিছু শিখতে পারতাম না, তো তাদের সমালোচনার কারণেই কিন্তু আমরা নিজেদেরকে, এবং আমি সবসময় বলি যে বেশি বেশি সমালোচনা করো আমাকে নিয়ে, তাহলে আমি ভালো কিছু শিখতে পারবো, তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমার
প্রত্যেকটা স্টেপই আমি অনেক বেশি এনজয় করেছি। আর টিভিতে আসা, মানে বড় পর্দা থেকে টিভিতে আসার ব্যাপারটা যেটা হয়েছে, আমার যত ফ্যান ফলোয়ার আছে তারা আমাকে একজন চলচ্চিত্র নায়িকা হিসেবে চেনে, এবং আমার স্টার্টিংটাও চলচ্চিত্র নায়িকা। যদিও আমি মনে প্রাণে সবসময় নৃত্যশিল্পী ছিলাম, আমি এখনও আছি, নৃত্যশিল্পীর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে, সেটার কারণে আমি স্টেজে বেশ কিছু পারফরমেন্স করি। কারণ স্টেজ পারফরমেন্স একটা নৃত্যশিল্পীর সাথেই যায়, যেহেতু এখন আমি হয়তো ট্যাগলাইন চলচ্চিত্র নায়িকা, বাট একজন নৃত্যশিল্পী আমি মনে প্রাণে যেহেতু, সেই জায়গা থেকে স্টেজ প্রোগ্রামগুলোকে আমি পারলিত পক্ষে একদমই মিস করতে চাই না। আর ছোট পর্দা ব্যাপারটা হচ্ছে, এটা অনেক বেশি কঠিন একটা ধাপ, যেটা কিন্তু চাইলেই হয় না। এই যে তুমি উপস্থাপনা করছো, তোমার আমাকে নিয়ে অনেক কিছু জানার আছে, দেন তুমি কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারছো, তো এটা অনেক বেশি কঠিন। আর চলচ্চিত্র অনেক বেশি সহজ, যার জন্য আমি এটাতেই থাকতে চাই। আচ্ছা, হেটার্স আর হচ্ছে ফলোয়ার্স নিয়ে কথা হচ্ছিল, এবারে আমরা একটু ফ্যান ফলোয়ার্সদের যে ইচ্ছা রয়েছে জানার সেই বিষয়গুলোতে চলে যাই। তাদের কাছ থেকে আমার সবসময় বলে যে অপু বিশ্বাসের সাথে অনেক আড্ডা হয়, অনেক গল্প হয়, অথবা তোমার সাথে আমার একটা আন্তরিকতা আছে, এটা কিন্তু সবাই জানে। তো সেই জায়গা থেকে আমার কাছে মাঝে মাঝে অনেক প্রশ্ন আসে, ইভেন কমেন্ট করেও অনেকে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোই আমি এখন তোমার জন্য রাখতে চাই। মানে ছোট প্রশ্ন ছোট উত্তর, ঠিক আছে? প্রথমে যদি বলা হয় যে বিয়ে কবে করছো, যে প্রশ্নটা অনেক অনেক বেশি শুনতে হয়। হ্যাঁ, আসলে এই মুহূর্তে আমি চাই, আমাদের চলচ্চিত্র এখন ভালোর দিকে যাচ্ছে এবং সেটাতে আমরা যারা সিনিয়ররা আছি কাজ করছি, বিদায় ভালোর দিকে যাচ্ছে, তো এই মুহূর্তে এই ক্যারিয়ার নিয়েই থাকতে চাই। আর যেহেতু জয় এখন রাইজিং, সো তাকে টাইম দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সো দুটোর মাঝেই থাকতে চাই আপাতত। আপাতত বিয়ে করছো না? না, তার মানে ফিউচার ইন্ডিয়াতে তো বিল তোলা যাচ্ছে না, ইন ফিউচার হইলে হতে পারে, বাট রাইট নাও না, বিল পাকলে হতে পারে। তুমি যে শায়েস্তা, ও মাই গড, ওকে। তোমার প্রথম ফিল্মের নাম ছিল কোটি টাকার কাবিন, বাস্তব জীবনে সেই কোটি টাকার কাবিনের কোটি টাকা কি পেয়েছিলে? এটা যে প্রশ্ন করতে গেলে বলে না যে নেক্সট নেক্সট, এটা কি আমরা ধরে নিব বিশেষ তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে সম্মুখ কোনো ধারণা দিতে চাইছি না? না না, ওরকম কিছু না। ওকে, অভিনয় করেছো সর্বাধিক আমাদের বাংলাদেশের কিং সুপারস্টার নায়ক শাকিব খানের সাথে, এছাড়াও আরও অন্যান্য নায়কদের সাথেও কাজ করার সুযোগ তোমার হয়েছে এবং তুমি করেছো স্বাচ্ছন্দ্যের সাথে। কিন্তু তারপরেও যদি বলি যে কার সাথে অভিনয় করে সবচাইতে বেশি তুমি প্লেস তোমার জায়গা থেকে? মান্না ভাই, মান্না ভাইয়ের সাথে কাজ করে, কারণ মান্না ভাই এত বেশি একজন কেয়ারিং মানুষ ছিল, মানে আমি মনে হয়নি কখনো নায়কের সাথে কাজ করেছি, মনে হয়েছে যে আমার বড় ভাই ফ্যামিলির মাঝে ছিলাম, হয়তো আবার ডায়লগগুলোর মধ্যে একটু রোম্যান্টিজম ছিল, বাট আদারওয়াইজ মানে ওটার বাহিরে পুরোটাই ছিল ভাইয়া একদম ডিফারেন্ট, এত বেশি কেয়ারিং ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তুমি অনেক সিনিয়র একজন হয়ে গেছো যদি আমরা বর্তমান সময়ের কথা চিন্তা করি, এবং সিনিয়রিটির জায়গা থেকে আমি আরও এই জন্য বলবো যে 100তম চলচ্চিত্র পার করে দেওয়া মানে হচ্ছে তোমার ঝুলিতে অনেক অভিজ্ঞতা। সো বয়সের দিক থেকে নয়, ক্যারিয়ারের দিক থেকে তুমি অনেক বেশি সিনিয়র হয়ে গেছো, কিন্তু আমরা দেখেছি যে নতুনদের সাথেও তোমার কাজ করার অনেক ইচ্ছে আগ্রহ এবং তুমি তাদেরকে সুযোগও দিচ্ছ, যেটা আসলে অনেকের জন্য কিন্তু একটা স্বপ্ন যে আমরা অপু বিশ্বাসের সাথে অভিনয় করবো। হয়তো তার নামটা এখনো পর্যন্ত অনেকটাই আড়ালে, যেখানে সবাই অপু বিশ্বাসকেই চেনে, তো সেই জায়গা থেকে তোমার কি কখনো মনে হয় না যে অখ্যাত কোনো নায়কের সাথে কাজ করলে বা নতুন কোনো মুখের সাথে কাজ করলে আমার নিজের ক্যারিয়ারে ভাটা পড়তে পারে? না, এটা আমার ক্যারিয়ারের প্রতি আমার সবসময় একটা কনফিডেন্স কাজ করে, আস্থা কাজ করে, কারণ আমি জানি আমি দর্শকদেরকে কখনোই মিথ্যে বলি না, আমি সব ট্রুলি বলি। হ্যাঁ, যদি আমার বিয়েটা লুকানো ছিল, আদারওয়াইজ সব ট্রুলি, আমার অভিনয়, আমার দর্শক ভক্তদের চাওয়া পাওয়া, আমি চাই যে আমি জানি যে তারা কি চায়, এই কনফিডেন্সটা আমার ভেতরে কাজ করে। আর নতুনদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যখন আমি কোটি টাকার কাবিন করেছিলাম তখন আমি বাদ দিয়ে বাকি যে আর্টিস্টরা ছিল তারা মোস্ট সিনিয়র অ্যান্ড মোস্ট সুপার স্টার লেভেলের আর্টিস্ট ছিল, রাজা কাকিন থেকে শুরু করে সবাই, মানে ওই সময়টাতে তোমার জন্য কিন্তু একটা ড্রিম ছিল। তো তারা যদি আমাকে এত বড় সিনেমাগুলোতে ওই সুযোগটা না দিলে আজকে আমি হয়তো অপু বিশ্বাসের জায়গায় আসতে পারতাম না, তো হোয়াই নট আজকে আমি কেন নয়।
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যারা যারা কাজ করবে আমি তাদেরকে ওয়েলকাম। বাট হ্যাঁ, আমি পার্সোনালি যেটা রিকোয়েস্ট করতে চাই, আমি যখন কোটি টাকা কাবিন করেছি তখন আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি কিন্তু একটা কালচারের মেয়ে, অর্থাৎ আমি কিন্তু নাচ শিখেছি, আমি অভিনয় শিখেছি, আমার কিন্তু অনেক পুরস্কার আছে, আমি বগুড়ার মেয়ে, অনেকেই জানে যে আমি বগুড়াতে নাচ করতাম, আমার কিন্তু বেসিক যে কালচারটা এটা কিন্তু আমার ছিল। আমি একজন ওই অভিজ্ঞতা থেকে এটুকু বলতে চাই, যারাই যেভাবে কাজ করো না কেন, কিছুটা হলো বেসিক অভিজ্ঞতাটা নেওয়া দরকার। লাইক যেটা হয়েছিল আমার একবার, যেটা বেসিক অভিজ্ঞতা না নেওয়ার ফল আমার একবার হয়েছিল, সেটা হচ্ছে আমি পিতার আসনে একটা মুভি করেছিলাম। সেই মুভিতে আমি আসলে মেকআপ খুব একটা বুঝতাম না। আমি মেকআপ না বোঝার কারণে আমাকে আমার এক মেকআপ আর্টিস্ট, সে আমাকে নাক কে আমরা একটু ব্রাউন শেড দিয়ে শার্ফ করি, সে আমাকে গ্রিন শেড দিয়ে শার্ফ করে দিয়েছিল। বেসিক্যালি গ্রিন শেডটা ইউজ করা হয় ছেলেদের ক্ষেত্রে, কারণ হচ্ছে ছেলেরা যখন ফুল ক্লিন শেভ করার পর যে হালকা গ্রিনিশ ফিলটা হয়, ওইটার কারণে হালকা টাচ আপ করে দেয়। লাইক আমরা যেমন কাজল দিলে চোখটা প্রপার হয়, আইব্রু করলে ব্রুটা প্রপার হয়, সেম থিং নাকটাও শার্প করতে হয়। হ্যাঁ, ওটা হয়। তা আমার কি হয়েছিল, বেসিকটা না জানার কারণে উনি আমাকে নাক কেটেছিল গ্রিন শেড দিয়ে। যখন আমাকে ক্যামেরাম্যান ক্লোজ আপ ধরেছিল, মনে হচ্ছিল আমার নাকের দু সাইডে চুল গজে গেছে, ইটস লুক ভেরি অড। তখন আমার ক্লোজ আপটাকে বাধ্য হয়ে ফেলতে হই প্রযোজক আবার আমার কাছ থেকে, তখন আমি নতুন আর্টিস্ট, আমার তো এত শিডিউল নেই, কাউকে দিতে হয়নি, আমি ফ্রি ছিলাম, আমার কাছ থেকে আরও 10 দিন নিয়ে তারা সেটাকে রিটেক করেছে। সেই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে আমার শেখা দরকার। তখন আমি আমার পাশের দেশ ইন্ডিয়াতে, যেহেতু ওখানে অনেক রিলেটিভস আছে, পরিচিতি আছে, ওইখানে আমি প্রায় 1 মাসের একটা মেকআপ কোর্স করে নিই, যে উইদাউট মেকআপ, উইথ মেকআপ, লাইট মেকআপ, ভালো মন্দ কেমন করে কীভাবে প্রেজেন্টেশনটা দেওয়া হয়। ওই 1 মাস মেকআপ শেখার পরে, সে আমি আজকে পর্যন্ত, হয়তো অনেক মেকআপ আর্টিস্ট শুনলেও শুনতে পারে, আমি কিন্তু আমার কখনোই মুখে আর কাউকে বেস মেকআপ করতে দিইনি, আমি নিজে মেকআপ করেছি, হয়তো হেয়ার অনেক অনেকভাবে করেছে, যা যেভাবে চায় আর কি। তো ওই জায়গাটায় আমি বলতে চাই যে আমি কিন্তু পরীক্ষিত, যে মেকআপ জানতাম না বিধায় কিন্তু ছোট্ট একটা ভুল আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হলেও হতে পারতো, যেহেতু আমি একজন চিত্রনায়িকা, স্ক্রিন আমাকে ভালো দেখতে চাই। সেম থিং যারাই ভালো কাজ করুক না কেন, একটা বেসিক যে চলচ্চিত্র নায়ক নায়িকা হওয়ার জন্য যা দরকার, আমার মানে বেসিক সামান্য কিছু শিখলে আরও অনেক ব্রাইট হতে পারবে তারা। ট্রু। এবারে আমরা জয়ের মা অপু বিশ্বাসকে জানতে চাই, সেটা হচ্ছে জয় কি বুঝতে পারে তার মা একজন চলচ্চিত্র অভিনেত্রী, বা মানে বাংলাদেশের সব মানুষ তাকে এক নামে জানে এবং চেনে? এইটা হয়তোবা সে ওইভাবে মানে বুঝতে পারে না, বাট আমি মাঝে মাঝে তার যেটা বেশ এনজয় করি সেটা হচ্ছে যে আমি হয়তো কোনো টিভি প্রোগ্রাম করেছি, সে দেখেছে, তো হয় কি অ্যাজ এ সেম টাইম আমি তখন বাসায় চলে যাই, হয়তো সেম গেট আপ সেম ড্রেস আপে থাকে, সে তখন ম্যাচ করে, টিভিতে মাত্র দেখেছি এখানে, এটা সে অনেক বেশি মিক্স অ্যান্ড ম্যাচ করে। বাট আমি এখন অভিনেত্রী বা কিছু আমি ওটাকে জানাতে চাই না যে আমি বড় কিছু, আমি অলওয়েজ তাকে এটা আমি লার্ন করি যে তুমি বড় কিছু হও, আমি তোমার মা হয়ে থাকতে চাই। আজকে একজন অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়, আমি চাই একজন আব্রাম খান জয়ের মা অপু। সুন্দর বলেছ। জয় ছোটবেলা থেকে আসলে স্টার কিড হয়ে কিন্তু বড় হচ্ছে, কারণ তার বাবা একজন সুপারস্টার, তার মা একজন সুপারস্টার, সো সেই জায়গা থেকে তার প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা সব কিছুই অন্যরকম, প্রত্যাশাও অনেক বেশি। হ্যাঁ, বিশেষ করে আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি তাহলে দেখবো সব স্টার কিডরাই কিন্তু পরবর্তীতে এসে পর্দায় আলো ছড়াচ্ছে। তো সেই জায়গা থেকে জয়কে নিয়ে কি তোমার তেমন কোনো প্ল্যান আছে? ইভেন ছোটবেলা থেকেও শিশু শিল্পী হিসেবে কাজ করবে এমন কোনো প্ল্যান? অ্যাজ এ মা আমার ইচ্ছে তো ওকে নিয়ে ওইরকম কখনোই কিছু ছিল না, ও যেটা হতে চাই হবে এইরকম একটা ফিলস ছিল। বাট বরাবরই আমার মা চাইতেন সে ডাক্তার হবে একজন, তা আমার মা যেহেতু হার্টের পেশেন্ট ছিলেন, তো মা আসলে দেবী শেঠির নামটা মাঝে মাঝে ভুল করে শিল্পা শেঠি বলতেন, তো বলতো যে ও শিল্পা শেঠির মতো হবে, আমি বলতাম না মা দেবী শেঠি, হোয়াট এভার, তো মা এটা বলতেন, এটা আমরা হাসাহাসিও করতাম। তো আমার মা বেসিক্যালি চাইতেন সে একজন ডক্টর হোক বা ডাক্তার হোক, তো এটাই আমি চাই যে আমার মা যেহেতু পৃথিবীতে বেঁচে নেই, বেসিক্যালি জয় আমার সন্তান, আমার মার সন্তান ছিল, তার চাওয়া পাওয়াটাকে আমি প্রাধান্য দেওয়ার এখন চেষ্টা করবো, এটাই আমার লক্ষ্য থাকবে। তারপরেও জয় যেহেতু ছোট, বুঝিয়ে বলতে পারেন না সে কী হতে চায় বা কী তার প্রপার হওয়াটার ইচ্ছে, আমি তার ইচ্ছেটাকেও আমি ফলো আপে রাখবো, বাট আমি চাইবো সে একজন ভালো ডাক্তার।
মানে প্রত্যেক বাবা মা কিন্তু চায় তার সন্তান হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার। আমি আমি বলতেই চাই চলচ্চিত্রে অনেক ভালো, চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি, বাট আমার সন্তান যেহেতু একজন পুরুষ, সুতরাং আমি চাই না যে কখনো কোনো পুরুষ চলচ্চিত্রে এসে আর কোথাও ভুল কিছু করুক। যার জন্য একজন মা হিসেবে আমি চাইবো যে সে একজন ভালো মানুষ হয়ে দাঁড়াক, ভালো মনুষ্যত্ব নিয়ে যেন সে মানুষের মতো মানুষ করতে পারে। আশা করছি অবশ্যই সৃষ্টিকর্তা তোমার এই ইচ্ছা পূরণ করবে। একেবারেই শেষের দিকে আছি, অনেক আড্ডা দিলাম কিন্তু তারপরে মনে হচ্ছে যে কত কিছু যেন জানার বাকি রয়েছে। তারপরে একেবারেই শেষের দিকে, তো তোমার সামনের দিককার কাজগুলো নিয়ে একটু বলো যে কি কি কাজ তোমার, যারা দর্শক রয়েছে, ভক্ত রয়েছে, যারা আজ আমাদেরকে দেখছেন তারা দেখতে পাবে সামনের দিকে। আমি ভেরি রিসেন্ট কয়েকটা ব্র্যান্ড অ্যাম্বাসার হয়েছি, তারপরে চারটা সিনেমা শেষ হয়ে গেছে অলরেডি, ছায়াবৃক্ষ হয়ে গেছে, ঈশা খা সিনেমা ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা আছে, তারপরে শর্টকাট মুভি কলকাতার একটা সেটাও রিলিজ হয়ে যাবে, আর শুশুভাই জিন্দাবাদ টু এটা তো আমরা সবাই জানি প্যান্ডেমিকের আগে ওটা রিলিজের কথা ছিল, বাট সিচুয়েশন বা হলস সিনেমা যদি বিগ বাজেটের সিনেমা ওইভাবে সেগুলো রিলিজ করার সুযোগটা হয়ে ওঠেনি। অ্যান্ড এখনও কাজ চলছে প্রেম প্রীতির বন্ধন, সাথে আরও বেশ কয়েকটা সিনেমার আমার কাজ চলছে, আরও বেশ কয়েকটা সিনেমার অফার্স আসছে, তো সময়ের সাথে সাথে হয়তো বা আপডেটটা জানা দিতে পারবো। এবং যারা সবসময় আমাদের সাথে থাকবেন, অপু বিশ্বাসের সাথে থাকবেন, তারা কিন্তু জেনে যাবেন আসলে নতুন কী কী কাজ আসছে। অপু, একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি প্রথমত হচ্ছে ধন্যবাদ জানাতে চাই এত ব্যস্ত শিডিউলের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ভালোবাসার রং তুলিতে জানি না আমাদের আজকের অপু বিশ্বাসের ছবি আমরা কতটা আঁকতে পেরেছি সেটা দর্শক আপনারাই বিচার করবেন, কিন্তু চেষ্টা করেছি একজন সিম্পল অপু বিশ্বাস, যাকে বড় পর্দায় ভিন্নভাবে না দেখে একদম নিজের জীবনের সাথে হাসি খুশি মিষ্টি মেয়ে অপু বিশ্বাস, তাকে আপনাদের সামনে তুলে ধরার। আর অপু, তোমার কেমন লেগেছে একটু বলো। আমার বরাবরই ভালো লাগে দুটো জায়গায়, সেটা হচ্ছে আমার দর্শকদের সাথে যেমন কমিউনিকেশন করা হয় সেটা যেখানেই হোক আমার অনেক ভালো লাগে, কারণ তখন তাদের রিয়েল ফিলটা আমি পাই। আর ডেফিনেটলি তুমি আমার পছন্দের একজন মানুষ, যখনই শুনি তোমার কথা আমার তো মানে খুশিতে মন ভরে যায়, মনে হয় যে ওইটা আমাদের প্রযোজক যতই শিখিয়ে দিই, আমাদের ডিরেক্টর যতই বলো এটা কিন্তু আপনাদের প্রোগ্রাম, সামনে সিটি আসার পর আমরা আমাদের মতো আড্ডা দেওয়া শুরু করি, তো এটা অনেক বেশি ভালো লাগে। আর থ্যাংকস জানাই আমার যারা দর্শকরা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে এসছে, আমার বিশ্বাস আগামীতেও আমাকে দেবে। আর অবশ্যই সিনেমা হলগুলো খুলে গেছে, আমরা সবাই মিলে আবার ঠিক আগের মতো করে দলবদ্ধ হয়ে সিনেমা হলে যাব, সিনেমা দেখব, কারণ চলচ্চিত্র আমাদের বাংলাদেশে আমাদের কালচার, কৃষ্টি কালচারের একটি অংশ, সেটাকে আমরা ছেড়ে কখনো এগিয়ে যেতে পারি না। খুব ভালো লাগলো, তোমার জন্য শারদীয় শুভেচ্ছা রইল আরও একবার, এবং তোমার সব ইচ্ছেগুলো যেন পূরণ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভালোবাসার রং তুলির আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম রং তুলি নিয়ে আমরা আবারও ফিরে আসবো, আঁকবো নতুন একজন তারকার ছবি আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিয়মিত আমাদের সাথে। আল্লাহ হাফেজ।